পর্বটা কি বেশি কঠিন হয়ে গেল কিনা আর্জেন্টিনার জন্য, এটার সাথে আপনি কতটা একমত? না, গ্রুপ পর্ব আসলে, গ্রুপ পর্বে যে চারটা দল রয়েছে সেখানে আর্জেন্টিনা যে খুব কঠিন একটা দলে পড়েছিল সেটি বলার উপায়টা নেই, কিন্তু আর্জেন্টিনা যে প্রথম ম্যাচে ভুল করেছে সেটি সত্যি কথা। এই ভুলগুলো নিয়ে একটু বলতে চাই, আপনার দেখা মতো অফসাইড গুলো ছাড়া, আমরা বারবার অফসাইডের কথা নিয়ে আলাপ করি, সেটা ছাড়া আর্জেন্টিনার কোন কোন ভুলগুলো আপনার চোখে পড়েছে? দেখুন, একটা ম্যাচের যে কোনো আপনার পরিবেশ বা আপনার ক্ষেত্র গড়ে দিতে পারে কিন্তু মিডফিল্ড, এবং আর্জেন্টিনা সেই ম্যাচে মিডফিল্ডটা ছিল একদম ফ্লপ। বিশেষ করে ডিপল কিন্তু আপনি প্রচণ্ড বাজে পারফর্ম করেছেন, তিনি কিন্তু পুরো 90 মিনিট যে পারফর্ম করেছেন সেটি কিন্তু মিডল অর্ডার বা আপনার মাঝখানের যে আপনার মিডফিল্ড যেটা ছিল সেই মিডফিল্ড অপারেটর ঠিক মতো হয়নি, এবং এর ফলে মেসির সামনে কিন্তু দায়িত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। সেই ম্যাচে মেসি কিন্তু একটা আপনার প্লে মেকারের ভূমিকাটা পালন করেছেন, তিনি কিন্তু লোন ফরওয়ার্ডের ভূমিকাটা পালন করেননি। সো মিডফিল্ডটা সেখানে ভালো মতো কাজ করেনি আর্জেন্টিনার, এটি এক। আরেকটা জিনিসটা হলো যে তারা সৌদি আরবের যে হাইল্যান্ড ডিফেন্স সেটা তারা ব্রেক করতে পারেনি, এবং সৌদি আরব কিন্তু সবচেয়ে বড় যে সুযোগটা কাজে লাগিয়েছে সেটি হলো যে আপনি দেখবেন যে সৌদি আরব যখন এগিয়ে গিয়ে আপনার সমতা এনেছে তারপরও কিন্তু তারা অ্যাটাকে ছিল, তারপর তারা যখন এগিয়ে গিয়েছে তখনও তারা কিন্তু সেই হাইল্যান্ড ডিফেন্সটা বজায় রেখেছে, যেটি কিন্তু আমি মনে করি যে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল, কিন্তু সেই ঝুঁকিটা তাদের কাজে লেগেছে। সেটাকে কি আসলে সৌদির অফসাইড ট্র্যাপ বলছেন অনেকে, এটার সাথে আপনি কতটা একমত? রাইট, সেটি তো অবশ্যই একটা বড় বিষয়, কিন্তু আপনার আর্জেন্টিনার মতো খেলোয়াড়রা এই অফসাইড ট্র্যাপে বারবার কেন পড়বেন? এর অন্যতম কারণটা হলো যে আপনি যখনই একটু অতি উৎসাহী হয়ে যাবেন বা আপনি যখন যে অতি উত্তেজনায় ভুগবেন তখন কিন্তু দেখবেন যে আপনি গোল করার জন্য যখন মরিয়া হয়ে উঠবেন, মরিয়া হয়ে ওঠা তো অবশ্যই আপনার উচিত, কিন্তু সেই সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে যে অফসাইড ট্র্যাপে যাতে আমি না পড়ি। সেই ভুলটা কিন্তু বারবার করেছেন মার্টিনেজ, এবং এই কারণে কিন্তু দেখবেন আপনি যে অনেকগুলো গোল হয়েছে কিন্তু সেই গোলগুলো কিন্তু বাতিল হয়ে গিয়েছে। আর একটু যোগ করি সেটি হলো যে এবার যে প্রযুক্তির মানে ব্যবস্থা করা হয়েছে, ভিআর প্রযুক্তির যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনি হয়তো রেফারি বা লাইনসম্যানের দৃষ্টিকে এড়িয়ে যেতে পারলেও ভিআরকে কিন্তু এড়িয়ে যেতে পারবেন না, এড়িয়ে যাওয়ার সুযোগই নেই। এবং এই প্রসঙ্গে আসতে চাই, আসলে খেলার জগতে আমরা কিন্তু দেখছি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, রাগবি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আসলে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, এটার সাথে আসলে প্লেয়াররা কি অ্যাডপ্ট করে নিতে পারছে না, নাকি এই ধরনের কোনো সমস্যা হচ্ছে? এটা একটা বড় বিষয়, আপনি সুন্দর প্রশ্ন তুলেছেন। কারণটা হলো যে আপনি যখন ঘরোয়া লিগে খেলে থাকেন, যেমন আমি নিশ্চিত যে আর্জেন্টিনা লিগে যখন ফুটবল হয়ে থাকে সেখানে কিন্তু আপনার এই ধরনের ভিআর সিস্টেমটা কিন্তু নেই। সো যখনই আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে বা এরকম বিশ্বকাপের মতো আসরে খেলতে আসবেন সেখানে যদি আপনি এটার সাথে অ্যাডপ্টেড হতে না পারেন তাহলে কিন্তু সমস্যা পড়বেন। সো আমার কাছে মনে হচ্ছে যে অনেক দলগুলো কিন্তু সেই সমস্যাটা পড়ছে। তবে অনেকে বলছেন যে আপনার প্রযুক্তির এই ব্যবহারের কারণে অনেক সময় দেখা যায় যে খেলার স্পিডটা কমে গিয়েছে, আপনার উত্তেজনা একটা কমে গিয়েছে, মনে হচ্ছে যেন খেলা বোধ হয় আবার নতুন করে শুরু হচ্ছে। বাট আমি এটার সাথে একমত না। আমার কথাটা হলো যে আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত যদি আপনার ভুল সিদ্ধান্ত যাতে না নিতে হয় সে কারণে যদি প্রযুক্তির ব্যবহার নিয়ে খেলা কিছুক্ষণ বন্ধও থাকে আপনাকে এটা নেওয়া উচিত। কারণ একটা ভুল সিদ্ধান্তে কোনো একটা দল জিতে যাবে বা কোনো একটা ভুল সিদ্ধান্তে কোনো একটা দল হেরে যাবে সেটা কিন্তু অনেক বড় দুঃখজনক বিষয় হবে। যদি আপনার কাছে পারফেক্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রযুক্তির সহায়তা নেওয়ার সুযোগটা থাকে, ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ ইট।